হাতে গোনা কয়েকটি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, তোমরা তোমাদের পরীক্ষায় এসএকিউ প্রশ্ন কমন পাবেই পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়াকে পর্যায়ন বলে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি, লেগুন কাকে বলে? প্রশ্নের উত্তরটি, দক্ষিণ ভারতের সমুদ্র উপকূল সংলগ্ন লবণাক্ত হ্রদ বা জলাশয়গুলিকে লেগুন বলে, যেমন চিল্কা। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, মোনাডনক কাকে বলে? প্রশ্নের উত্তরটি, সমপ্রায় ভূমির মধ্যস্থিত অবশিষ্ট পাহাড়কে মোনাডনক বলা হয়। পরবর্তী প্রশ্নটি, আলফা বৈচিত্র্য কাকে বলে? প্রশ্নের উত্তর, কোনো একটি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলে বর্তমান বিভিন্ন রকমের জীব বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। পাঁচ নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এলুভিয়েশন কাকে বলে? প্রশ্নের উত্তর, যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে। পরবর্তী প্রশ্নটি, জলবায়ু পরিবর্তনের দুটি কারণ লেখো। প্রশ্নের উত্তরটি, নাম্বার ১, অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি। নাম্বার ২, জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি ও অসম বণ্টন। পরবর্তী প্রশ্নটি, অ্যাকুইফার কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, অ্যাকুইফার হলো জল বহনকারী উপাদানের একটি ভূগর্ভস্থ স্তর। পরবর্তী প্রশ্নটি, কোন ধরনের শিলা থেকে রেগুর মাটি সৃষ্টি হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, ব্যাসল্ট শিলা থেকে। পরের প্রশ্নটি, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে এক গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে, একে ঘূর্ণবাতের চক্ষু বলে। দশ নম্বর দাগের প্রশ্নটি, অন্ধ উপত্যকা কাকে বলে? প্রশ্নের উত্তর, চুনাপাথর গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে সিঙ্কহোল পর্যন্ত প্রসারিত জলপূর্ণ নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। পরবর্তী প্রশ্নটি, হড়পা বাঁধ কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, অতিমাত্রায় বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় হঠাৎ প্রবল জলের স্রোতের সঙ্গে পাথরের চাই নদীপথে সমতলের দিকে ধাবিত হয়, একে হড়পা বাঁধ বলে। পরবর্তী প্রশ্নটি, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, যে মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ অধিক হওয়ায় সাধারণ উদ্ভিদ জল শোষণে অক্ষম, এই ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। পরবর্তী প্রশ্নটি, ঝুম চাষ কি? প্রশ্নের উত্তর, ঝুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। ঝুম চাষ এক ধরনের স্থানান্তরিত কৃষি পদ্ধতি, পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। পরের প্রশ্নটি, কাম্য জনসংখ্যা কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, কোনো একটি দেশে যে পরিমাণ জনসংখ্যা থাকলে দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। পনেরো নম্বর দাগের প্রশ্নটি, শস্য সমন্বয় কাকে বলে? প্রশ্নের উত্তর, কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের যেসব শস্য উৎপাদিত হয় তার ভিত্তিতে অঞ্চল বিশেষে যে শস্য বিন্যাস গড়ে ওঠে তাকে বলা হয় শস্য সমন্বয়। পরের প্রশ্নটি, রেড ডাটা কি? প্রশ্নের উত্তর, রেড ডাটা বুক হলো রাষ্ট্রীয় নথি যা বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী উদ্ভিদের নথিভুক্ত করার জন্য প্রতিষ্ঠিত। পরের প্রশ্নটি, হলদিয়া বন্দর গড়ে তোলার প্রধান কারণ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, হুগলি নদীর নাব্যতা হ্রাস, বন্দর কেন্দ্রিক শিল্পাঞ্চল, সুলভ শিল্পজাত কাঁচামাল প্রভৃতি সুবিধা থাকার জন্য। পরবর্তী প্রশ্নটি, ইসরো এর পুরো নাম কি? প্রশ্নের উত্তরটি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, ভারতের নায়াগরা কাকে বলে? প্রশ্নের উত্তর, চিত্রকূট জলপ্রপাতকে। কুড়ি নম্বর দাগের প্রশ্নটি, ওপেকের তাৎপর্য কি? প্রশ্নের উত্তর, খনিজ তেল রপ্তানিকারক দেশসমূহের সংগঠন যা সংগঠন দেশগুলির তেল উৎপাদন ও রপ্তানি সংক্রান্ত নীতি নির্ধারণ ও স্বার্থ রক্ষার কাজে নিযুক্ত। পরের প্রশ্নটি, বেঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত? প্রশ্নের উত্তর, ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্নটি, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? প্রশ্নের উত্তর, চতুর্থ পর্যায়ে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সোলাম কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, মৃত্তিকার দুটি প্রধান স্তর এ ও বি কে একত্রে সোলাম বলে। পরের প্রশ্নটি, আরোহণ কাকে বলে? প্রশ্নের উত্তর, ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান
প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয়প্রাপ্ত হয়ে উঁচু ভূমিতে পরিণত হলে তাকে আরোহণ বলে। 25 নম্বর দাগের প্রশ্নটি ল্যাটারাইজেশন বলতে কি বোঝায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, ল্যাটেরাইট মাটি গঠনের প্রক্রিয়াকে ল্যাটারাইজেশন বলে। পরবর্তী প্রশ্নটি, রেগোলিত কি? প্রশ্নের উত্তরটি, রেগোলিত আলগা অসংহত শিলা এবং ধূলিকণার একটি অঞ্চল যা বেড রকের একটি স্তরের উপর বসে। পরের প্রশ্নটি, স্বল্পমোচন বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর, উষ্ণতার তারতম্যে সমপ্রকৃতির শিলার উপরিভাগ থেকে পেঁয়াজের খোসার ন্যায় শিলাস্তর বিচ্ছিন্ন হওয়াকে স্বল্পমোচন বলে। পরের প্রশ্নটি, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর, কোনো কোনো বছর ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জুন জুলাই মাসের স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, একে মৌসুমি বিস্ফোরণ বলা হয়। পরের প্রশ্নটি, ITCZ কি? প্রশ্নের উত্তরটি, ITCZ এর সম্পূর্ণ রূপ হল ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যার বাংলা প্রতিশব্দ হল আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। 30 নম্বর দাগের প্রশ্নটি, জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো। প্রশ্নের উত্তর, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং পরিবেশ দূষণের জন্য জীব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। পরের প্রশ্নটি, জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের জীব অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও অণুজীবদের ভিন্নতাকে একত্রে জীব বৈচিত্র্য বলে। পরের প্রশ্নটি, ট্র্যাক ফার্মিং বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, ফুল ফল শাকসবজি ইত্যাদি পচনশীল দ্রব্য ট্রাকের মাধ্যমে কাছাকাছি বাজারে সরবরাহ করাকে বলে ট্র্যাক ফার্মিং। পরের প্রশ্নটি, মিলেট বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, বাজরা জোয়ার রাগি ইত্যাদি কয়েকটি ক্ষুদ্র দানা শস্যকে একত্রে বলা হয় মিলেট। পরের প্রশ্নটি, নিকবিন্দু কাকে বলে? প্রশ্নের উত্তর, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নতুন উপত্যকা ও পুরাতন উপত্যকার মিলন অঞ্চলকে নিকবিন্দু বলে। 35 নম্বর দাগের প্রশ্নটি, আয়ন বায়ু কাকে বলে? প্রশ্নের উত্তর, ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। পরের প্রশ্নটি, মেঘ ভাঙা বৃষ্টি কি? প্রশ্নের উত্তর, খুব কম সময়ের মধ্যে ছোট্ট পরিসরে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হলে তাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। পরের প্রশ্নটি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, সব দেশের জন্ম ও মৃত্যু হার প্রায় সমান, সেই সব দেশে জনসংখ্যার বৃদ্ধি প্রায় হয় না বললেই চলে, একে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। পরবর্তী প্রশ্নটি, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, মৃত্তিকা সংরক্ষণ হলো ক্ষয় বা অম্লীকরণ থেকে মাটির উর্বরতা হ্রাস পাওয়া। পরের প্রশ্নটি, গিজার কাকে বলে? প্রশ্নের উত্তরটি, যে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভের অতি উষ্ণ জল এবং বাষ্প কোনো নির্দিষ্ট ফাটল দিয়ে নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে স্তম্ভের মতো উপরে উঠে আসে তাকে গিজার বলে। 40 নম্বর দাগের প্রশ্নটি, উন্নয়নের সংজ্ঞা দাও। প্রশ্নের উত্তর, উন্নয়ন হলো একটি প্রক্রিয়া যা বৃদ্ধি অগ্রগতি ইতিবাচক পরিবর্তন জনসংখ্যার উপাদানগুলির সংযোজন সৃষ্টি করে। পরের প্রশ্নটি, আর্দ্র কৃষি কাকে বলে? প্রশ্নের উত্তর, প্রধানত জলসেচের সাহায্য ছাড়াই বৃষ্টিপাতের উপরে নির্ভর করে যে প্রাচীন ও অউন্নত কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। পরবর্তী প্রশ্নটি, মানুষ জমি অনুপাতের সংজ্ঞা দাও। প্রশ্নের উত্তর, মানুষ জমি অনুপাত বলতে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে বোঝায়। পরের প্রশ্নটি, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। প্রশ্নের উত্তরটি, নাম্বার 1, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, নাম্বার 2, কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটছে। পরের প্রশ্নটি, অনুসারী শিল্প কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, কোনো একটি বড় শিল্প তৈরি করার জন্য অনেক ছোট ছোট শিল্পজাত যন্ত্রাংশর প্রয়োজন হয়, ওই সব যন্ত্রগুলো তৈরি করার জন্য যেসব শিল্প তৈরি হয় তাকে অনুসারী শিল্প বলে। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে, জেট বায়ু প্রবাহ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, টোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় প্রবাহিত প্রবল গতিসম্পন্ন বাতাসকে জেট বায়ু বলে। এই ছিল এবছরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নগুলো। দেরি না করে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো, সাফল্য তুমি পাবেই।